সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের চলতড়িত অধ্যায়ের তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। এর আগের ক্লাস দুটো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ওই ক্লাস দুটো দেখবে। এর আগের ক্লাসে আমরা পরিবাহীর রোধের সংজ্ঞা অর্থাৎ রোধের গুণগত সংজ্ঞা এবং পরিমাণগত সংজ্ঞা দিয়ে শেষ করেছি। আজকের পাঠ হচ্ছে কোনো পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহী রোধ পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করে, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে আর উষ্ণতার উপর নির্ভর করে। আবার বলছি, পরিবাহী রোধ পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করে, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে, পরিবাহীর উষ্ণতার উপর নির্ভর করে। এবার দেখো, পরিবাহীর উপাদান এবং উষ্ণতা যদি অপরিবর্তিত রাখি অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় কোনো পরিবাহীর ক্ষেত্রে তার রোধ দৈর্ঘ্যের সাথে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কীভাবে পরিবর্তিত হবে। দেখা যায় একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে তার রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়, অর্থাৎ দৈর্ঘ্য বাড়ালে রোধ বাড়বে, দৈর্ঘ্য কমালে রোধ কমবে। আবার নির্দিষ্ট উষ্ণতায় কোনো পরিবাহীর রোধ ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়ালে রোধ কমে যায় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমালে রোধ বেড়ে যায়। পরিবাহীর রোধ আর এবং দৈর্ঘ্য এল ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হলে তাহলে আর প্রপোর্শনাল টু এল হবে, যেহেতু বলেছে যে পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক, তাহলে আর প্রপোর্শনাল এল, এবং আর প্রপোর্শনাল ওয়ান বাই এ যেহেতু পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এখন যুগ্মভেদের নিয়ম অনুসারে লিখতে পারি আর প্রপোর্শনাল টু এল বাই এ, বা লিখতে পারি আর সমান রো ইন্টু এল বাই এ, যেখানে রো হচ্ছে ধ্রুবক রাশি। এখন দেখো, পরিবাহীর দৈর্ঘ্য যদি এক একক হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এক বর্গ একক হয় তাহলে আর সমান হবে রো, অর্থাৎ রো হচ্ছে রোধের সমান অর্থাৎ আর এর সমান। কখন? না, যখন পরিবাহীর দৈর্ঘ্য এক একক এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এক বর্গ একক। এখন এই রোকে আমরা বলবো রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। আবার শোনো, এল সমান এক একক এবং এ সমান এক বর্গ একক, অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য যদি এক একক হয় এবং পরিবাহীর প্রস্থচ্ছেদ যদি এক বর্গ একক হয় এবং সেই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই তাহলে হচ্ছে আর সমান রো, অর্থাৎ রো হচ্ছে রোধের সমান। একে বলা হচ্ছে পরিবাহী রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। অর্থাৎ এই পরিবাহী থেকে যদি আমরা এক একক দৈর্ঘ্য এবং এক বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট যদি একটি অংশ কেটে নিই এবং সেই অংশের দুই বিপরীত তলের মধ্যে যে রোধ হবে সেটাই হচ্ছে রোধাঙ্ক। রোধাঙ্ক বা আপেক্ষিক রোধের সংজ্ঞা, স্থির উষ্ণতায় কোনো পরিবাহীর একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে কার্যকর রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বলে। স্থির উষ্ণতায় কোনো পরিবাহীর একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে কার্যকর রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বলে। এক একক বাহু বিশিষ্ট এই ঘনকাকৃতির একটি পরিবাহী, এর দুই বিপরীত তল অর্থাৎ এই তল আর এই তলের মধ্যে, এই দুই বিপরীত তলের মধ্যে যে রোধ হবে সেটাই হচ্ছে এই পরিবাহীর রোধাঙ্ক। রোধাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? না, পরিবাহীর রোধাঙ্ক পরিবাহীর উপাদান এবং উষ্ণতার উপর নির্ভর করে, পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। আবার বলছি, রোধাঙ্কের মান পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এটি পরিবাহীর উপাদান এবং উষ্ণতার উপর নির্ভর করে। রোধাঙ্ক বা আপেক্ষিক পরিবাহীদের একক কী হবে? না, আমরা জানি আর সমান রো ইন্টু এল বাই এ, এখান থেকে আমরা লিখতে পারি রো সমান আর ইন্টু এ বাই এল। সমীকরণের ডান দিকে এল গুণ আছে, বাম দিকে নিয়ে গেলে ভাগ হবে, তাই এল নিচে নেমে গেছে। আর সমীকরণের ডান দিকে দেখো এটা ভাগ আছে, বাম দিকে নিয়ে গেছি গুণ হয়ে গেছে, তাই উপরে উঠে গেছে। এখানে আমরা আর এর একক, এ এর একক এবং এল এর একক যদি বসিয়ে দিই তাহলে রোর একক বেরিয়ে যাবে। এসআই পদ্ধতিতে আর এর একক হচ্ছে ওহম, এ অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, এল অর্থাৎ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। এবার এটাকে কাটাকাটি করলে হয় ওহম মিটার। সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক রোধের একক হবে ওহম সেন্টিমিটার। রূপার রোধাঙ্ক 1.66 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার বলতে কী বোঝায়? রূপার রোধাঙ্ক 1.66 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার বলতে বোঝায় যে এক সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রূপার ঘনক, সেই ঘনকের দুই বিপরীত তলের মধ্যে রোধ হচ্ছে 1.66 × 10⁻⁶ ওহম। আবার বলছি, রূপার তৈরি একটা ঘনক, যে ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক সেন্টিমিটার,
এই ঘনকের দুই বিপরীত তল, এই দুই বিপরীত তলের মধ্যে রোধের পার্থক্য হচ্ছে 1.66 × 10⁻⁶ ওহম। যদি তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ভিডিও নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং বেল আইকনে হিট করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ইউটিউবে দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও। সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের অন্যান্য ভিডিওগুলি পেতে হলে প্রথমে সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের চ্যানেলটিতে ক্লিক করো। দেখো একটি প্লেলিস্ট খুলে গেছে, এবার প্লেলিস্টে ক্লিক করলে বাকি ভিডিওগুলো চলে আসবে, এখান থেকে তুমি তোমার পছন্দের ভিডিওগুলি দেখো। রোধ ও রোধাঙ্কের মধ্যে কোনটি পরিবাহীর অধিকতর মৌলিক ধর্ম এবং কেন? রোধ আর রোধাঙ্কের মধ্যে রোধাঙ্কই হচ্ছে পরিবাহীর অধিকতর মৌলিক ধর্ম। তার কারণ হচ্ছে পরিবাহী রোধ পরিবাহী দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, কিন্তু রোধাঙ্ক পরিবাহী দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো পরিবাহী রোধাঙ্ক নির্দিষ্ট হয়, কিন্তু একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো পরিবাহী রোধ পরিবাহী দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এটা আমরা জানলাম যে পরিবাহী রোধাঙ্ক পরিবাহীর উপাদান এবং উষ্ণতার উপর নির্ভর করে। এখন নির্দিষ্ট উপাদানের একটি পরিবাহীর ক্ষেত্রে তার রোধাঙ্ক উষ্ণতার উপর কিভাবে নির্ভর করবে? মনে করি থিটা জিরো উষ্ণতায় কোনো পরিবাহী রোধাঙ্ক হচ্ছে রো জিরো, এবং উষ্ণতা পরিবর্তন করে এখন এটা করা হলো থিটা, রোধাঙ্ক হলো রো। অর্থাৎ থিটা জিরো উষ্ণতায় পরিবাহী রোধাঙ্ক হচ্ছে রো জিরো, এখন থিটা জিরো থেকে উষ্ণতার পরিবর্তন করে করা হয়েছে থিটা, রো জিরো পরিবর্তিত হয়েছে রো। এখন রো এর সাথে রো জিরোর সম্পর্ক হচ্ছে রো সমান রো জিরো। যদি আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি তাহলে হবে, লেখচিত্রে যদি ওয়াই অক্ষে যদি রোকে নেই এবং এক্স অক্ষে যদি উষ্ণতা নেই তাহলে উষ্ণতা পরিবর্তনে রোয়ের পরিবর্তন হবে এই রূপ। এবার পড়ব পরিবাহীর পরিবাহিতাঙ্গ। এর আগে আমরা পড়েছি পরিবাহীর রোধ, অর্থাৎ পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হতে গেলে যে বাধা দেওয়ার ধর্ম, তার বিপরীত ধর্ম হচ্ছে পরিবাহিতা, অর্থাৎ রোধের বিপরীত ধর্ম হচ্ছে পরিবাহিতা। ঠিক একইভাবে রোধাঙ্কের বিপরীত ধর্ম হচ্ছে পরিবাহিতাঙ্গ। তাহলে পরিবাহীর রোধ সেটা আমরা আর দিয়ে লিখি, পরিবাহিতা এটাকে 1/r দ্বারা লিখি, রোধাঙ্ক এটাকে রো দ্বারা লিখি, পরিবাহিতাঙ্ক এটাকে 1/ρ দ্বারা লিখে। তাহলে পরিবাহীর পরিবাহিতাঙ্ক হচ্ছে রোধাঙ্কের ঠিক অনন্যক, অর্থাৎ রোধাঙ্কের বিপরীত ধর্ম। তাহলে পরিবাহিতাঙ্কের একক কী হবে, না রোধাঙ্কের এককের অনন্যক? রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার এসআই পদ্ধতিতে, তাহলে পরিবাহিতাঙ্কের একক হবে ওহম ইনভার্স মিটার ইনভার্স বা মো মিটার ইনভার্স, ওহম মিটার এইভাবে লেখা যায়। তাহলে পরিবাহিতাঙ্কের এককও এর ঠিক উল্টো, অর্থাৎ এইভাবে লেখা যায়। পরিবাহিতাঙ্কের সিজিএস একক কী হবে, তাহলে মো সেন্টিমিটার ইনভার্স। রোধাঙ্কের উপর ভিত্তি করে পদার্থকে তিনটি ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে পরিবাহী, দুই হচ্ছে অর্ধপরিবাহী, আর তিন নম্বর হচ্ছে অন্তরক। পরিবাহীর হচ্ছে রোধাঙ্ক খুব কম হয়, ফলে এর মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিতা খুব বেশি হয়। অর্ধ পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাঝারি মানের হয়, অন্তরকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ প্রায় হয় না বললেই চলে। অর্থাৎ এদের রোধাঙ্কের ক্রম হচ্ছে অন্তরকে সবচেয়ে বেশি, অর্ধ পরিবাহী তার থেকে কম, আর পরিবাহী হচ্ছে সবচেয়ে কম। এদের পরিবাহিতাঙ্কের ক্রম হচ্ছে পরিবাহীর পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি, অর্ধ পরিবাহীর পরিবাহিতাঙ্ক মাঝারি মানের অর্থাৎ পরিবাহীর চেয়ে কম, আর অন্তরকের পরিবাহিতাঙ্ক সবচেয়ে কম। এবার আসি তড়িতের সুপরিবাহী পদার্থ বলতে কী বোঝো, না যেসব পদার্থের রোধাঙ্ক খুব কম বা পরিবাহিতাঙ্ক খুব বেশি তাদের মধ্যে যে তড়িৎ প্রবাহ খুব ভালোভাবে হয় এগুলোকে সুপরিবাহী পদার্থ বলে। যেসব পদার্থের রোধাঙ্কের মান খুব কম, যেসব পদার্থের মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহিত হয় তাদের তড়িতের পরিবাহী বা সুপরিবাহী বলে। এদের রোধাঙ্কের মান হয় 10⁻⁸ ওহম মিটার থেকে 10⁻⁶ ওহম মিটার। উদাহরণ কি, ধাতু, সাধারণত ধাতু হয় তড়িতের সুপরিবাহী, সিলভার কপার গোল্ড অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে তড়িতের সুপরিবাহী। কিছু অধাতু আছে যারা তড়িৎ পরিবহন করতে পারে, যেমন হচ্ছে গ্রাফাইট গ্যাস কার্বন, এরা অধাতু হলেও তড়িৎ পরিবহন করতে পারে। তড়িতের সবচেয়ে ভালো পরিবাহী হচ্ছে রূপা, অর্থাৎ রূপের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন সবচেয়ে ভালো হয়, এর রোধাঙ্কের মান সবচেয়ে কম এবং পরিবাহিতাঙ্কের মান সবচেয়ে বেশি। তড়িতে সুপরিবাহী পদার্থের ব্যবহার কী হবে,
তড়িতের সুপরিবাহী পদার্থ দিয়ে বৈদ্যুতিক তার তৈরি করা হয় বা বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি করা হয়। তড়িতের কুপরিবাহী পদার্থ বা তড়িতের কুপরিবাহী বা অন্তরক কী? যে পদার্থগুলোর রোধাঙ্কের মান খুব বেশি এবং পরিবাহিতাঙ্কের মান খুব কম, তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ প্রায় হয় না বললেই চলে, এই পদার্থগুলোকে অন্তরক পদার্থ বা তড়িতের কুপরিবাহী পদার্থ বলে। এদের রোধাঙ্কের মান হচ্ছে 10^-10 ওহম মিটার থেকে 10^17 ওহম মিটার। সংজ্ঞাটা কী আছে? যেসব পদার্থের রোধাঙ্ক খুব বেশি, অর্থাৎ যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ প্রায় হয় না, তাদের তড়িতের কুপরিবাহী বা অন্তরক বলে। উদাহরণ কী? উদাহরণ হচ্ছে শুকনো কাঠ, কাঁচ, রবার, প্লাস্টিক, এগুলো হচ্ছে অন্তরকের উদাহরণ। ব্যবহার কী হয়? না, বৈদ্যুতিক যন্ত্রপাতির মোড়ক হিসেবে ব্যবহার করা হয়, কারণ বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের সময় যাতে শখ না লাগে সেই জন্য ওই যন্ত্রের উপর অন্তরক পদার্থের আবরণ দেওয়া হয়। অর্ধপরিবাহী, যেসব পদার্থের রোধাঙ্কের মান পরিবাহীর চেয়ে বেশি কিন্তু অন্তরকের চেয়ে কম, তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাঝারি মানের হয়, এদের অন্তরক পদার্থ বলে। এদের রোধাঙ্কের মান হয় 10^-5 ওহম মিটার থেকে 10^-2 ওহম মিটার। তাহলে অর্ধপরিবাহীটা আবার শুনে নাও। যেসব পদার্থের রোধাঙ্ক সুপরিবাহীর চেয়ে বেশি কিন্তু অন্তরকের চেয়ে কম, তাদের অর্ধপরিবাহী বলে। উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন। ব্যবহার, ট্রানজিস্টার, ডায়োড, এগুলো তৈরি করতে অর্ধপরিবাহী ব্যবহার করা হয়। অতিপরিবাহী, তাপমাত্রা হ্রাস করলে ধাতু রোধাঙ্ক হ্রাস পায়, তাপমাত্রা বৃদ্ধি করলে ধাতু রোধাঙ্ক বৃদ্ধি পায়। কিছু ধাতু এবং যৌগিক পদার্থ আছে যাদের রোধাঙ্ক একটা নির্দিষ্ট তাপমাত্রা শূন্য হয়ে যায়, অর্থাৎ ওই অবস্থাতে পদার্থটি অতিপরিবাহী হিসাবে কাজ করে। আর যে উষ্ণতায় পদার্থটি অতিপরিবাহী হিসাবে কাজ করে সেই উষ্ণতাকে বলে সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। তাপমাত্রা হ্রাস করলে ধাতু রোধাঙ্ক হ্রাস পায়। কিছু ধাতু ও যৌগিক পদার্থ আছে যাদের রোধাঙ্ক একটি নির্দিষ্ট তাপমাত্রা শূন্য হয়ে যায়, ওই নির্দিষ্ট উষ্ণতাকে ওই পদার্থের সংকট তাপমাত্রা বলে। সংকট তাপমাত্রায় থাকা পদার্থটিকে অতিপরিবাহী বলে। উদাহরণ, 4.2 কেলভিন উষ্ণতায় থাকা পারদ, কিংবা 16 কেলভিন উষ্ণতায় থাকা নিওবিয়াম নাইট্রাইড। এদের কী কাজে ব্যবহার করা হয়? অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন তড়িৎচুম্বক তৈরি করতে অতিপরিবাহী ব্যবহার করা হয়। উষ্ণতা পরিবর্তনে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অন্তরকের রোধাঙ্কের পরিবর্তন কেমন হয় তা আমরা লেখচিত্রের সাহায্যে দেখে নেবো।